আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বানা দো মেরে সিনে কো মদিনা, নেকালো এ বাহার গম সে এ সফিনা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সালাম পৌঁছায় মদিনা, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি মাফ করো মাফ করো আল্লাহ, এলাহি তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়ালা জাগানোই তোমার মনে। মাবুদ আমরা গুনাগার, আপনি আল্লাহর শাহীন শাইফার দরবারে দুইখানা হাত বাড়িয়ে দিলাম রে আল্লাহ, যার ঘাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই ঘাতের উসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও। এরে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার অন্তর্গত সীতারামপুর এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমি ওদম গুনাগার স্বামী হোসেন রেজার সঙ্গে সীতারামপুর পূর্ব পাড়া হিলকুল ফজল যুব সংগঠনের মাহফিলে আমার সঙ্গে দুই কানা ঘাত বাড়াইয়া দেও রে মা, আমাদের বিশ্বাস আছে রে মা আমার আল্লাহ আমরার একালি ফিরাইয়া দিবে না আল্লাহ। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত, জানি না রে আল্লাহ আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত আল্লাহ। হাত দুইটা কফারে লাগার আগে আগে আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তানটার জগতের মধ্যে বাবা নাই রে বাবা, আরে বাবা যে বাবার বাবা কইয়া ডাক দিলে কোনি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, আল্লাহ যে আম্মার চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব হয়, এমন আব্বা আম্মার কবরে তুমি আল্লাহ আর আজাব দিও না। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানটারে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা দুনিয়ার জমিনে এত কষ্ট করছে রে দয়াল, এমন আব্বার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ। এমন সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, হায়রে মা যে মারে মা কয়া ডাক দিলে কবুল হজর সওয়াব হইয়া যায়, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়, যে মা নিজে না খায়া সন্তানে খাওয়াইছে, যে মাটা নিজে গর্ভে ধারণ কইরা সন্তান একবার ডান দিকে একবার বাম দিকে লাথি দিছে, মা তবুও ধৈর্য খারাপ হয় নাই সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে বন্ধে কাজ করার জন্য মাঠে চলে গেলে সন্তান যদি গ্রামওয়ালা
মাথাটা নিয়ে মায়ের সামনে আসে, মা জননী নিজের সন্তানের মুখটা নিজের কাপড়ের আঁচল দিয়া মুইসা দেয়। আল্লাহ যারা এমন মা কবরে আল্লাহ বাড়ির মধ্যে ঘরের মধ্যে পুরা থাকে, এখন রক্ত বাইর হইলে কেউ আইসা মুইসা দেন আল্লাহ। মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে উমা, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এখন কারো কাছে বলতে পারে না। বাড়িতে যায়া ঘরের মধ্যে বিছানায় মাথা লাগে, আম্মার কুরআন কাপড়টার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি, এমন আম্মার কবরে আর আযাব দিও না ও আমার আল্লাহ, আব্বার কবরে রাজা বন্ধ হইছে নি, দাদা দাদির গুনা মাফ করছো নি, আমরা রে তুমি ক্ষমা করছো নি আল্লাহ। আজকে এই সীতারামপুর পূর্ব পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের বায়রা টাকারে টাকা মনে করে নাই, পয়সারে পয়সা মনে করে নাই। যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইটা মাইক দিয়া প্যান্ডেল দিয়া উপস্থিত হই আমার পরদার আড়ালের মা বোনেরা সহ, যারা যারা হাত বাড়াইছে প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আসমানি বলা আসমানি উঠাইয়া দাও, জমিনি বলা জমিনে দাফন করিয়া দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে মিশাইয়া আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। না জানি কই রাশিয়া আল্লাহ কত গুনা, এখন আসিনি তোমার দরবারে তার মার্জনা। আল্লাহ গুনার কারণে বড় অন্ধকার, অন্ধকার মনে হয়। আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন, মদিনা না দেখা যদি মারা যায় রুহুটা মদিনা মদিনা কয়া কানব। বড় আশা ছিল যাব মোদি বাবা, যারা যারা মদিনা যাইতে চাই আমি গুনাগারের সঙ্গে একটু জবান কোলে কোলে ডাক দেন, হয়তো বা আমার আল্লাহ আজকের ডাকের উসিলা আপনাদেরকে মদিনা কবুল করবে। জবান খুলে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আল্লাহ ডাকটা কবুল করে পর্দা আড়ালের মা বোনদের মনের আশা পূরণ করে সকলের দিলে আর জবানে পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।